হ্যালো সালামু আলাইকুম সিকটো ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা আপনাদের ফেসবুক পেজের সাবস্ক্রাইব বাটনটা কিভাবে অফ করবেন দেখেন আপনারা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন অনেক সময় কিন্তু একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে যে যখন মনিটাইজেশনের অপশনগুলো চলে আসে যেমন হচ্ছে স্টার সেট আপ দেওয়া তারপর হচ্ছে অ্যাডন রিলস তারপর হচ্ছে আরও যে অন্যান্য ক্রাইটেরিয়া যেগুলো আছে যেগুলো থেকে সাধারণত ইনকাম করা যায় কন্টেন্ট ক্রিয়েটাররা ইনকাম করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে সাবস্ক্রিপশন অপশনটা তো যখন মনিটাইজেশনের সবগুলো অপশান ইলিজিবল হয়ে যায় তখন কিন্তু আমরা সবগুলোই সেট আপ দিয়ে ফেলি তার ভিতরে অন্যতম হচ্ছে সাবস্ক্রিপশন সো সাবস্ক্রিপশন অন করার পরে কিন্তু ফেসবুকের ফলোয়ার কমে যায় অনেকের ধারণা এটা এর কারণটা হচ্ছে যে ফেসবুক পেজে সাবস্ক্রাইব বাটন যখন অ্যাড হয় তখন অনেক সময় অনেকের পেজে কিন্তু লাইক কিংবা ফলো দেওয়ার যে বাটনটা আছে কিংবা অপশন আছে ওটা কিন্তু থাকে না জাস্ট ফেসবুক পেজটা অন্যের কাছে সাজেস্ট করে যে আপনার পেজটা শুধুমাত্র সাবস্ক্রিপশন করতে হবে সো টাকা দিয়েতে কেউ আপনাকে সহজে সাবস্ক্রিপশন করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই ম্যাপের একজন কন্টেন্ট ক্রিয়েটার হন ওকে সো এই জন্য অনেকেই দ্বিতীয় পড়ে যান যে ফেসবুকের সাবস্ক্রিপশন বাটনটা অন করার পরে আমার ফলোয়ার আসতেছে না আমার ফলোয়ার ডাউন হয়ে যাইতেছে যেগুলো ছিল সেগুলোও আমাকে আনফলো করে যাইতেছে নতুন কোনো ফলোয়ারে আসতেছে না সো তখন খোঁজে তখন খোঁজাখুঁজি করেন যে সাবস্ক্রিপশন যে বাটনটা আছে এটা কিভাবে অফ করবেন সো এখন পর্যন্ত ইউটিউবে আমি অনেক ঘাটাঘাটি করলাম তো বাংলা স্পেশালি বাংলায় খুব কম ভিডিও আছে এই সাবস্ক্রিপশন বাটনটা কীভাবে অফ করবেন এটা নিয়ে সো ভাবলাম আমি একটা করি যাতে বাংলাদেশের যে ভাই যারা সাধারণত কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক পেজে ভিডিও টিডিও করেন সো তাদের যাতে হেল্পে এই ভিডিওটা আসে সো এই জন্যই মূলত এই ভিডিওটা করা সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে ফেসবুকের সাবস্ক্রিপশন বাটনটা কিংবা অপশনটা কিভাবে অফ করবেন ওকে সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে একটি রিকোয়েস্ট করি সেটি হচ্ছে যে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন সো চলেন তো আমার হাতে আরেকটা ফোন আছে একটা ফোন দিয়ে আমি শুট করতেছি আর একটা ফোন আছে যে ফোন ফোনটা দিয়ে আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো মানে কোনো কিছু না লুকিয়ে যে কীভাবে সাধারণত আপনি অফ করবেন সাবস্ক্রিপশন বাটনটা ওকে সো আমি প্রথমে এই ফোনটায় যে রেকর্ডিং আছে রেকর্ডিংটা আমি একটু চালু করে নিই হ্যাঁ রেকর্ডিংটা চালু করে নিয়েছি দেখেন একটা একটা কথা প্রথমে বলে রাখি সেটা হচ্ছে যে আপনি যদি সাবস্ক্রিপশন বাটন অফ করতে চান তাহলে ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপস আছে এই যে ফোনে দেখতেই পাচ্ছেন এই অ্যাপসটা এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনি অফ করতে পারবেন না সো আপনাকে অফ করার জন্য যে কাজটি করতে হবে আপনাকে যে কোনো একটা ব্রাউজার নিতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার চাইলে যে গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সো এটাতে চলে যাবেন এটাতে যাওয়ার পরে বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দেবেন সার্চ করে সেখানে আপনার যে পেজে সাবস্ক্রিপশন বাটন অ্যানাবল করা আছে সেই পেজে যাবেন ওকে সেই পেজে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে দেখেন আমি কিন্তু অলরেডি পেজে আসছি যাতে ভিডিওটা খুব বড় না হয় শর্টকাটে আপনাদেরকে বুঝাইতে পারি আপনার ফেসবুক পেজে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে দেখেন প্রথমে আসা হচ্ছে হোম তারপর নোটিফিকেশন তারপর প্ল্যানার কন্টেন্ট ইনসাইজ তারপর হচ্ছে ইনবক্স তারপর হচ্ছে মনিটাইজেশন এই মনিটাইজেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে যেহেতু সাবস্ক্রিপশন যে বাটনটা আছে ওইটার থেকে কিন্তু টাকা ইনকাম করা যায় আর এটা কিন্তু হচ্ছে আপনার মনিটাইজেশনের অন্তর্গত সো এই জন্য আপনাদেরকে মনিটাইজেশনে ক্লিক করতে হবে এই মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনারা দেখেন আমি যদি একটু জুম করি দেখেন এখানে স্ট্যাটাস স্ট্যাটাসের পাশে এখানে কিন্তু প্রথমে গিফটের অপশন আছে তারপর হচ্ছে রিয়েলস তারপর হচ্ছে স্টার তারপর একটা লাভ অপশন আছে আর এটাই কিন্তু হচ্ছে আপনার সাবস্ক্রিপশন ওকে সো এই সাবস্ক্রিপশনের ওপরে আপনাদেরকে জাস্ট ট্যাপ করতে হবে আই মিন ক্লিক করতে হবে তো যেহেতু আপনি সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনটা অফ করতে চাইতেছেন দেখেন আমি জাস্ট এটাতে একটু ক্লিক করি এটাতে ক্লিক করার পরে দেখেন আপনি সাবস্ক্রিপশনের অনেক অপশনগুলো দেখতে পারবেন নিচের দিকে যে আপনি কত আর্নিং করলেন আপনার প্রমোশনাল লিঙ্ক তারপরে যে দেখেন আপনার সাবস্ক্রাইবার কতটা আসে আবার ওটা সাবস্ক্রিপশন এই টু জেড সব কিছু এখানে কিন্তু সাবস্ক্রিপশন সম্পর্কে দেয়া আছে এখন আপনি যেহেতু অফ করবেন অফটা কীভাবে করবেন তাই না সো এই বিষয়টা তো আপনাদেরকে দেখাবো আমি তার আগে আমি দেখাই আমি যে পেজে সাবস্ক্রাইব বাটনটা অফ করবো কিংবা অপশনটা অফ করবো সেই পেজে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই যে সাবস্ক্রাইব বাটনটা আছে তারপর আমি আপনাদেরকে অফ করে দেখাবো ঠিক আছে তো দেখেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক আছে তো আমি একটু পরে আমি আপনাদেরকে এটা অফ করে দেখাব এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে পেজ এটা কিন্তু কিন্তু এটা কোনো পিকচার না। এটা জাস্ট একটা পেজ থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি তো আমি আমার সিকিউরিটির জন্য কিন্তু এই পেস্টাররা নেম সব কিছু কিন্তু আমি হাইড করে রাখবো ওকে তো এখন যাইতেছি অফ করার অপশনে দেখেন অফ করার জন্য যে কাজটা করতে হবে আমরা এই যে মনিটাইজেশনে ক্লিক করলাম প্রথমে তারপরে আমরা হচ্ছে করলাম কি সাবস্ক্রিপশনের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলাম তারপরে আমরা সাবস্ক্রিপশনের যে ইন্টারফেস আছে সেখানে চলে আসলাম এখন অফ করার জন্য আমাদেরকে এই যে সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংসের ওপরে ক্লিক করতে হবে তারপরে আমি যদি একটু জুম আউট করে দেখেন প্রথমেই কিন্তু আছে দেখেন যে ট্রান অন দ্য সাবস্ক্রিপশন বাটন অন ইয়োর পেজ এই যে দেখেন এখানে কিন্তু একটা ব্লু টিক মার্ক দেওয়া আছে ওকে এই ব্লু টিক মার্কটা দেওয়ার মানেই হইতেছে যে যখন আপনি টিক মার্কটা দেবেন আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যখন ফিল আপ করবেন সাবস্ক্রিপশন অন করার জন্য তখন কিন্তু এটা টার্ন অন হয়ে যাবে যদি আপনি আপনার পেজে এটা রাখতে চান আর যদি না রাখতে চান তাহলে এই যে ব্লু যে বাটনটা আছে জাস্ট আপনি করবেন কি এই অফ করে দেবেন দেখেন দেখেন আমি আমার যে পেজটা আছে সেটাতে আসলাম আসার পরে দেখেন এখানে কিন্তু আর নাই আগে কিন্তু ওখানে সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনের যে অপশনটা ছিল ফলোয়িংয়ের পাশে এখন কিন্তু সেটা আর নাই সো আপনারা চাইলে এইভাবে আপনি আপনার পেজের যে সাবস্ক্রিপশন বাটনটা আছে আপনি চাইলে অন করতে পারবেন অফ করতে পারবেন খুব সহজে অন তারাই করতে পারবেন আপনি চাইলেও কিন্তু করতে পারবেন না যদি আপনি আপনার পেজে সাবস্ক্রিপশন বাটনটা অন করার ক্রাইটেরিয়া ফিল আপ করেন সো ক্রাইটেরিয়া ফিল আপ করার পর আপনি যদি এটা মনে করেন যে আপনার দ্বারা আপনি এই সাবস্ক্রিপশন বাটন অফ করার পরে আপনার ফলোয়ার আসতেছে না সো চাইলে এই মেথডটা ফলো করে কিংবা এই ভিডিওটা দেখে আপনি কিন্তু অফ করতে পারবেন ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক পেজ রিলেটেড কারো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম